মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বাজে সকাল 9টা। আমি জাস্ট একটু আগে বিছানা থেকে উঠেছি, কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি প্রায় 6:30টার সময়। তার কারণ রান্নার দিদি আসে প্রতিদিন ওই সময়টায়, বেল বাজায়, আমার ঘুম ভাগে, তো আজকে অটোমেটিক্যালি আমার আজকে ঘুম ভেঙে গিয়েছিল ঠিক ওই সময়। তারপরেও শুয়েছিলাম কারণ বেশ ঠান্ডা লাগছিল, কম্বল থেকে বেরোতে ইচ্ছা করছিল না। তো তারপর 7:30টার সময় আমাকে চা দিয়ে গেল যথারীতি, এরকম একটা সুন্দর কাপে, দেখো সেই যে ঢাকাওয়ালা কাপ, এরকম একটা সুন্দর কাপে আমাকে আবার চা দিয়ে গেল সকালবেলা। তো গরম গরম চা আর বিস্কিট খেলাম, তারপর আবার একটু শুয়েছিলাম। তো 8:30 নাগাদ বিছানা থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, আমার গাড়ি আসবে, তার আগে করে নেবো ব্রেকফাস্ট। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, ভেজিটেবল স্যুপ, ব্রেড অ্যান্ড ব্রেড উইথ বাটার অ্যান্ড এটা একটা অমলেট। তো খুব সুন্দর ব্রেকফাস্ট, এটা আমি এখন খাবো। আর এখন দেখো দিনের বেলা ডাইনিংটা কী সুন্দর লাগছে, কাল রাতে একরকম ছিল, কাল আমি ওইখানটা বসে খাচ্ছিলাম রাতে, এখন আমি এখানে বসে ব্রেকফাস্ট করছি। এই বাইরে থেকে সামনে পাহাড় আছে, কিন্তু এত কুয়াশা এই সময়টায় থাকে যে ক্লিয়ার দেখা যাচ্ছে না। ব্রেকফাস্ট ডান, একটা জায়গায় আমরা একটু দাঁড়িয়েছি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট একটুখানি দেখা যাচ্ছে, মেঘে ঢেকে গেছে, দেখাচ্ছি, ওয়াও একটু একটু দেখা যাচ্ছে। তো একটু বোঝা যাচ্ছে মেঘই বেশি, জাস্ট মেঘের ওপর থেকে একটুখানি উঁকি মারছে। এটা হচ্ছে সিলারি গাঁও, সোলো ট্রিপে এসে ভালো ড্রাইভার কাম গাইড বলতে পারো, ভালো হোটেল পাওয়া সত্যিই খুব লাকের ব্যাপার। তো আমাদের এই ড্রাইভার দাদা এত ভালো, সমস্ত ডিটেল আমায় বুঝিয়ে দিচ্ছে। তা আমি তো অত জানি না অত ব্যাপারগুলো, কোথায় কী আছে না আছে, কী ব্যাপার, কার কী মানে, সেগুলো সমস্ত আমাকে ডিটেলে বলে দিচ্ছে। এখানকার অথেন্টিক খাবার, এখানকার অথেন্টিক বাড়ি, যেগুলো মেইনলি তো এখানে এখন কংক্রিটের বাড়ি বেশি হয়ে গেছে, কিন্তু এখানকার কিছু অথেন্টিক, মানে এখানকার যেরকম বাড়ি ছিল আর কি আগে, সেরকম কয়েকটা বাড়ি আমায় দেখালো, কিন্তু তখন আমি শ্যুট করতে পারিনি। এটা কালকে দেখিয়েছিল, কাল যখন ফিরছিলাম তখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে, তো অন্ধকার হয়ে গেছিলো, এই জন্য তোমাদের ভালো করে দেখাতে পারিনি। তো দাদা বলেছে আমাদের আবার দেখাবে আমাকে, খালি আমাদের বেরিয়ে যাচ্ছে, এবারে তো আমি একা। সো আসুক, তারপর দেখি যদি আবার চোখে পড়ে তোমাদের ওরকম বাড়ি, অথেন্টিক এখানকার যেরকম বাড়ি ছিল আর কি আগে, তো সেরকম বাড়ি চোখে পড়লে নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো আমি এখন এই রাস্তাটা ধরে, সামনে যেটা দেখছো গাড়িটা এখানেই পার্ক করা থাকবে, আর আমরা ওই সোজা রাস্তাটা ধরে যাবো। সো উই আর স্টিল ওয়াকিং, প্রায় মিনিট 25 হয়ে গেছে হাঁটছি, এখনো হাঁটছি। এখন আমাদের দেখতে পাচ্ছ এই ওপরটায় উঠতে হবে। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেটাকে বলা হয় রমেতি। ফাইনালি, কিন্তু পুরো মাউন্টেন রেঞ্জ ঢাকা। একদম ওপরটায় উঠে এসেছি, এখান থেকে তিনটে জিনিস মেন দেখা যায়। সবার আগে এই যে এরিয়াটা দেখছো এইখানটা, এটা হচ্ছে প্যাকিউম এয়ারপোর্ট, এটা হচ্ছে সিকিম এয়ারপোর্ট, আর এইখানে পুরো মাউন্টেন রেঞ্জটা দেখা যায় যেটা এখন আনফর্চুনেটলি পুরো মেঘে ঢাকা। Thank you.
রুমতে থেকে ফিরে এসেছি সিলারি গাঁও। গাড়িটা দেখতে পাচ্ছ ওইখানে, গাড়ি আমাদের গাড়ি। এবার খুব সম্ভবত সিলারি গাঁও এই এরিয়াটা একটু ঘুরবো, ওয়াক করবো। সিলারি গাঁও জুড়েই রয়েছে হোমস্টে, তো এখন আমি একটা হোমস্টেতে এসে একটু বসেছি। তো গাড়িতে এখন আমাদের একজন নতুন গেস্ট এসছে, তো আপনার নাম ফিরছে বোধহয়? আদ্যান। তো ও হচ্ছে আমাদের এই দাদার ছেলে, ক্লাস সিক্সে পড়ে। ও যাচ্ছে আমাদের সাথে ঋষিখোলা দেখতে। তো আমরা এখন রয়েছি পেডংয়ে। পেডং হচ্ছে সিলারি গাঁও থেকে আরও কিছুটা নিচে নেমে আসার পর পেডং, আর এটা হচ্ছে একটা মার্কেট এরিয়া। পেডং থেকে আরও 1 কিলোমিটার আসার পর আরেকটা ভিউ পয়েন্ট, এটাকে বলা হয় ক্রস হিল। সামনেই দেখো লেখা রয়েছে ক্রস হিল। এখানে একটা বাঁদিকে একটা ক্যাফেটেরিয়া আছে, সো এই দিকে এখানে লেখা আছে ক্রস হিল ক্যাফেটেরিয়া। এনিওয়ে এটা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, যদিও মাউন্টেন রেঞ্জ কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। আর এই জায়গাটাকে ক্রস হিল বলা হয় এই কারণে, দেখো উপরে তো এখানে যীশু খ্রিস্টের দেখছো একটা ক্রস আছে, আর যীশু খ্রিস্টের মূর্তি রয়েছে, তো সেই জন্য এই জায়গাটাকে বলা হয় ক্রস হিল। একটা অপূর্ব সুন্দর ভিউ পয়েন্ট। ওকে, তো আমরা এখন যাচ্ছি ঋষিখোলা। এখানে একটা ব্যাপার বলে রাখি, খোলা মানে হচ্ছে নদী, আর নদীটার নাম হচ্ছে ঋষি। তো ঋষি নদী, সেটাকে এখানকার ভাষায় বলা হচ্ছে ঋষিখোলা। সো ওখানে এখন যাব, আর ওটা হচ্ছে বেসিক্যালি বেঙ্গল সিকিম বর্ডার এরিয়া, এবং ওখানে যেতে গেলে তোমাকে একটা আইডি প্রুফ চাই। তো আমার কাছে আধার কার্ড ছিল, তো সেটাই আমাদের ললিত ভাই, আমাদের ড্রাইভার দাদা, ও গেছে ওটা জেরক্স করতে। দুটো কপি লাগবে, একটা এখানকার এপারের জন্য আর এক কপি ওপারের জন্য। তো আমি জেরক্স করে আনিনি, তো তোমরা যখন আসবে তখন পারলে এরকম জায়গায়, এরকম বর্ডার এরিয়া যদি আসতে চাও, তাহলে দু কপি এরকম জেরক্স নিয়ে আসতে হবে নিজেদের, যে কোনো আইডি প্রুফ। পাহাড় এরিয়ায় অতটা মানে কোভিডের যেহেতু প্রকোপটা অনেক কম, যেখানে লোকে মাস্ক পরছে না, কিন্তু এই বর্ডার এরিয়া আসলে কিন্তু মাস্ক মাস্ট, ঠিক আছে? নাহলে তোমাকে ঋষিখোলায় মানে ওই এরিয়াটায় তোমায় যেতে দেবে না। সো মাস্ক আর আইডি প্রুফ। ক্রস করার পরেই আমাদের সবাইকে মাস্ক পরে নিতে হয়েছে। আর এখানে দাদা গেছে আমার যে আইডিটা আছে সেটা, আইডি জেরক্সটা যেটা, সেটা দেখাতে, মানে সেটা ওখানে জমা করতে, তবেই আমরা ওই পার্টটায় যেতে পারবো, ওই দিকটায় যেতে পারবো। ওখান দিয়ে সোজা গেলে আমি জানি না কীভাবে মানে কতটা যেতে হবে, তো সেখানেই গেলে নদীটা পাবো। রাস্তা এখন খুবই খারাপ, অ্যাকচুয়ালি কাজ চলছে। সিকিম আর এই পাশটা হচ্ছে বেঙ্গল। তো আমরা যেহেতু সিকিম দিয়ে ঢুকেছি, তো আমাদের আবার এই রাস্তা দিয়েই ফিরতে হবে, আর মাঝখানে এই নদীরই এই অংশটা দিয়ে সব গাড়ি ক্রস করে আসে এদিকে। আমাদের গাড়িটা ওই দিক থেকে এসে এই নদী পেরিয়ে এইখানে দাঁড়িয়েছে। তো এই পুরোটাই হচ্ছে নদী। আর বর্ষাকালে যেটা একটা অন্যরকম রূপ দেখতে পাওয়া যায়, এখন তো সেটা পাওয়া যাবে না। Thank you.
সব ঘোরাঘুরি শেষ ফিরে এলাম তোমার এবার দূর থেকে দেখাই সো এই গেট দিয়ে এন্ট্রি নিয়ে এই হচ্ছে আমরা যেখানটায় রয়েছি মানে আমি যেখানটায় রয়েছি সো খুব সুন্দর একটা জায়গা কটেজ সামনের দিকে কটেজে আমি উঠেছি সো চলো এখানে এখন লাঞ্চ করবো সো লাঞ্চে রয়েছে এটা হচ্ছে বেগুনি দেখো কিরকম অদ্ভুত গোল গোল বেগুনি এটা হচ্ছে ডিমের একটা কষা রাইস আছে পাঁপড় আছে এটা একটা আলুর তরকারি ওটা চাটনি ইন অ্যাডিশন ডাল এই মাত্র রুমে এলাম খাওয়া কমপ্লিট লাঞ্চ প্রচণ্ড খিদে পেয়েছিলো চারটের সময় লাঞ্চ করলাম এখন 4:15 বাজে মানে গিয়ে গপা গপ খেয়ে নিয়েছি রান্না ভীষণ ভালো ছিল কিন্তু একটু ঝাল ছিল সো এনিওয়ে নো প্রবলেম আর এই ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলো না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণের জন্য বাই